আমরা চাই এই যন্ত্রণা থেকে যেন আমরা মুক্তি পাই, আর আমরা কিছু চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা অটো শ্রমিক, আমরা অটো চালাইয়া এই লোকের নির্ভরশীল। আমরা যেমন যেমন করে হোক বিজেপির নেতাকে গ্রেপ্তার করতে হবে লিটন মণ্ডলকে। তিনি কি অপরাধ করেছেন? তিনি অটো চালকদের কাছে তুলা আদায়ের টাকা নিতেন এবং তুলা আদায়ের টাকা না দিলে তাদেরকে হুমকি দেওয়া হতো। আর সেই ভিডিও ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লিটন মণ্ডল তিনি একদম ডাকাত। আর সেই ডাকাতের পাশে যে ছবিতে দেখতে পাচ্ছেন সুনীল দেওধর, তিনি বিজেপির নেতা অর্থাৎ ভণ্ড বাবা, মিস কল দিলে সরকারি চাকরি। অর্থাৎ শোনা যাক আমরা এই প্রতিবেদনে, পূর্ব থানায় রীতিমতো থানার সামনে অটো চালক শ্রমিক ভাইরা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখা যাক কি হয়েছে। আমরা না পারি গাড়ি চালাইতাম, আমরা খাওয়া দাওয়া করার প্রস্তুতি নিয়ে আই, আমরা সারা দিন কঠোর পরিশ্রম করুম গাড়ি চালামু, আমরা চালাই পারি না। গরিব মানুষের যখন আর্থিক দিক থেকে যখন অনটন, তখন এই বিজেপির নেতা তুলা আদায়ের টাকা করতেন এবং তিনি পকেটে ভরতেন এবং তার ক্ষমতার উপর হাত দিতে কেউ পারত না। এবার সরাসরি পূর্ব থানাতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জনসাধারণ। এই মুহূর্তে আর্থিক দিক থেকে যখন সাধারণ মানুষের অনটনের দিক থেকে শাসক দলের এই নেতা লিটন মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে প্রতিবাদ করতেই শুরু করেছেন অটো চালকরা। সেই ভিডিও ফুটেজটি আরো একবার দেখুন, যা বিজেপির এই সুশাসন চলছে দুঃখ শাসন, আর এই দুঃখ শাসনের তালিবানি শাসন করছে বিজেপি। দেখুন ভিডিও ফুটেজ। সুশান্ত সরকার কোন স্ট্যান্ডে? এ তো কোন স্ট্যান্ডে নাই, আমরা লগে নাই। তবু হের একটা গাড়ি আছে ওই জানি তিনি বিজেপির নেতা বলে কি গ্রেপ্তার হতে পারছেন না? আর এই নিয়ে জটিলতা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অটো চালকদের কাছে তোলা আদায় করত এবং তাদেরকে হুমকিও দিত। আরো একবার সেই ভিডিও ফুটেজ, পূর্ব থানার সামনে একেবারে প্রতিবাদ করছেন অটো চালক শ্রমিকরা। দেখুন তাপ দেখায় মস্তানি করে এই তার চলছে মারামারি।